কোথায় গেল? লাট সাহেব লগ্না তুই এখানে এতক্ষণ কোথায় ছিলিস? আমি রাজিমার ঘরে ছিলাম লাট সাহেব। রাজিমার আর তোর পা লগ্না? তুমি পায়ের কথা ছাড়ো তো লাট সাহেব। কি হয়েছে লগ্না? না না কিচ্ছু হয়নি। লগ্না তোর মুখটা এরকম কেন লাগছে রে? এত শুকনো শুকনো। রাজিমা বুঝি আবার বকেছে তোকে? উফ এত প্রশ্ন করছো কেন? কেউ আমায় বকেনি। তাহলে তোমার মুখ কালো কেন এই প্রশ্নটা করা যাবে না? বরং তুমি আমার একটা প্রশ্ন শোনো। প্রশ্ন? কিসের প্রশ্ন? কি রে চুপ করে গেলি কেন? বল। তুমি হাসবে না তো? মহা মুশকিল। হাসির কথা বললে তো হাসবই। থাক তাহলে বলবো না। লগ্না দাঁড়া। আচ্ছা আমি হাসবো না বল। কথা দিলে কিন্তু। ঠিক আছে বাবা আমি কথা দিলাম বল। আচ্ছা লাগছে তুমি ভূতে বিশ্বাস করো? লগ্না তোর মাথা থেকে এখনো ওইসব বেরোয়নি না? বেরিয়ে গিয়েছিল কিন্তু। কিন্তু আবার কি? ওসব দেখেছিস নাকি আবার? আচ্ছা বিজ্ঞানের উপরে কিছু আছে নাকি? উপরে আছে মানে? মানে বিজ্ঞানের বাইরে কিছু না রে বাবা ঘটে না। ও তুই আবার সেই ঘুরিয়ে ফিরিয়ে ভূতের কথাই জানতে চাইছিস তাই তো? থাকে না বলছি তো না। লগ্না তুই লাফাচ্ছিস কেন? ইচ্ছে করছে। মানে নাকি তোর কি মাথা খারাপ হয়ে গেল নাকি? তোর তো পায়ে ব্যথা। আমার পায়ে একটুও ব্যথা নেই। তা কি করে হয়? না আবার কি আছে? ব্যথা ছিল সেরে গেছে। এইটুকুনি সময়ের মধ্যে ব্যথা একদম সেরে গেল? অবাক হচ্ছে তো? হওয়ারই কথা। এমন তো আগে কোনোদিনও শুনিনি। তার মানে তুমিও বলছো যে যা শোনা যায় না তেমনটাও ঘটে? হ্যাঁ সে তো চোখের সামনেই দেখছি। এত খোঁজার কি দরকার? তুই এত জোরে পড়লি অত কাঁদছিলিস তুই আর এখন একটুও ব্যথা নেই? এ তো অবাক কাণ্ড লগ্না। এটা হলো কি করে? ওই নার্স আন্টি সারিয়ে দিয়েছে টোটকা দিয়ে। বাপরে এও তো অবিশ্বাস্য ব্যাপার। তার মানে বিজ্ঞানের বাইরেও তো কিছু আছে? বোকার মতো কথা বলিস না লগ্না। বারে এই তো তুমি বললে অবিশ্বাস্য ব্যাপার। হ্যাঁ কিন্তু টোটকা কেন বিজ্ঞানের বাইরে হতে যাবে বল? আচ্ছা আয় আমার সাথে আমি তোকে পুরোটা বুঝিয়ে বলছি। দাঁড়া এখানে। দাঁড়া আমি তোকে পুরোটা দেখাচ্ছি। এটা একবার খুলে যাক আমি তোকে সব বুঝিয়ে দিচ্ছি। দেখ এটা হচ্ছে কবিরাজি চিকিৎসা। এর মধ্যে সব রোগের সব ওষুধ আছে। ঠিক মতো ট্রিটমেন্ট করলে রোগীরা সুস্থ হয়ে যায়। তা লগ্না এটা কি কোনোভাবে অবৈজ্ঞানিক? তার মানে বিজ্ঞানের বাইরে কিচ্ছু নেই? না রে কিচ্ছু নয়। ওই টোটকাও নয়। এটা হতে পারে যে নার্স আন্টি ওই টোটকাটা খুব ভালোভাবে জানে তাই হয়তো এত তাড়াতাড়ি কাজ হলো। তার মানে বিজ্ঞানের মধ্যেই সবকিছু, বিজ্ঞানের বাইরে কিচ্ছু নেই? উফ লগ্না তুই বারবার এক কথা কেন বলছিস বলতো? তার মানে আমার আর কোনো ভয় নেই। জানো ভয়ের কথা কেন বললি তুই? ও কিছু না কিছু না। লগ্না কথা ঘোরাস না। ঠিক করে বল যে তুই ভয় নেই এই কথাটা কেন বললি? লগ্না খাবি আয়। আমাকে ভালো মা খেতে ডাকছে আমি যাচ্ছি। হ্যাঁ লগ্না। লগ্না কি বলছিল? ভয় নেই? কোন ভয়ের কথা বললো লগ্না? আজ আরো বেশি করে ভয় দেখাতে হবে লগ্নাকে যাতে ও ভয় পায়, যাতে ওর বিশ্বাস হয়। বলছিস রে হাঁ করে? কিছু না তো, কিছু না। কিছু না বললেই হলো? সারাদিন দেখছি তুই কেমন অন্যমনস্ক। হ্যাঁ রে, তোর বাড়ি ব্যথাটা নেই তো? না তো। সেটাই লুকোচ্ছিস না তো? না গো, সত্যি ব্যথা নেই। তাহলে কি এত ভাবছিস? লগ্না, আজ তোর আবার বেরোবার কোনো ইচ্ছে নেই তো? না গো, কোথাও বেরোবো না। কথাটা যেন মনে থাকে, আজ তো তুই মায়ের ঘরে থাকবি। বেরোস না সোনা, সূর্য ডাকলেও যাবি না। আমার আর গন্ডগোল ভালো লাগছে না। আজ তো আরো বড় গন্ডগোল হবে। না গো, আমি আর বেরোবই না, কোথাও যাবো না। ঘর থেকে লাট সাহেব বললেও না, ঘরেই থাকবো যাতে ও আবার আসতে না পারে। কে, কার কথা বলছিস? ওই সাপগুলো? হ্যাঁ হ্যাঁ, ওই সাপগুলোর কথাই বলছি। তুই আমার ঘরে থাকলে ওরা আর তোর কাছে আসতে পারবে না। আসতে পারবে না তো? বললাম তো আসবে না। নেহা, আচ্ছা হওয়ার ওই ঘরেই হবে। লগ্না, আপনি সূর্যের বাবার খাবার নিতে এসেছেন তো? হ্যাঁ। আমার হাতটা না এটো, ওখানে ঢাকা দেওয়া আছে, আপনি নিয়ে নিন। শিওর। ধন্যবাদ। কেন? লগ্নার পায়ের ব্যথাটা ঠিক করে দেওয়ার জন্য। লগ্না তো বিশ্বাসই করছিল না ডাক্তার ছাড়াও এইভাবে সারানো যেতে পারে। তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ো, কেমন? তিনটে সাপ একসঙ্গে এলো, আবার উধাও হয়ে গেল। এমনটা কি বাস্তবে হয়? আচ্ছা লগ্না, তোমরা তো লেখাপড়া করা আজকালকার যুগের ছেলে, একবার ভেবে দেখো এটা কি বাস্তবে হতে পারে কখনো? আর তাই তোমরা বিশ্বাস করো না যে বিজ্ঞানের ওপরেও কিছু হয়। কি না মানে, আমি জানি না আমি ঠিক ভাবছি কি না। না থাক, না থাকবে কেন? বলো না, বলো না কি ভাবছো। না লগ্না, এইসব নিয়ে কথা বলা আমার সত্যি ঠিক হচ্ছে না। আমায় সবাই ভুল বুঝতে পারে। তুমি বলো না। আমি এসে শুনলাম এই বাড়ির উপর নাকি কোনো পিশাচিনী রাগ আছে। লগ্না, তুমি বিশ্বাস করবে কিনা আমি জানি না, তবে ভূত, প্রেত, পিশাচ এগুলো কিন্তু আছে, আর ওরা কিন্তু যা খুশি তাই করতে পারে। একবার যদি ভাবে তোমাকে শেষ করবে, তোমাকে শেষ করেই ছাড়বে লগ্না। করছিস? দরজাটা বন্ধ করছিলাম। নাকি আজ রাতে আবার পালাবার চেষ্টা করছিস? না গো, পালাচ্ছি না। তোকে একটা কথা বলে রাখছি, আজ যদি তুই যাস না, তোকে কিন্তু আমি আর ঘরে ঢুকতে দেবো না, যতই চিৎকার করিস না কেন, ঠিক আছে? আজ কিন্তু কেউ আর তোকে বাঁচাতে যাবে না, কেউ না। আমি যাব না, কোথাও যাব না। দেখ, দরজা বন্ধ করলাম, খবরদার যদি খুলেছিস তো। প্রেতাত্মা আবার আসবে তোমাকে মারার জন্য। বেশ, তাহলে অপেক্ষা করো, আবার যদি প্রমাণ পাও তখন বিশ্বাস করো। প্রমাণ কি করে পাবো? দেখো, ভূত প্রেত পিশাচ এসব যদি থাকে তাহলে কিন্তু আবার আসবে। যদি তোমার ক্ষতি করার চেষ্টা করে তাহলে কিন্তু বারবার আঘাত আনবে। আর যতক্ষণ না পর্যন্ত তোমায় শেষ করতে পারছে ততক্ষণ পর্যন্ত আসবে। রাজিমা, রাজিমা, এই ভালো কথা শোন, জল তেষ্টা পেলেও কিন্তু আমার জলের জায়গায় হাত দিবি না, খবরদার, মনে থাকে যেন। রাজিমা কোথায় গেল? আমাকে এখানে একা ছেড়ে রাজিমা চলে গেল। রাজিমা, রাজিমা, लग्ना कोথায় যাচ্ছিস? না না।